বলিভিয়ার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত রয়েছে কাইরো রিকো মাউন্টেন। বলিভিয়ার উপর দীর্ঘ সময় ধরে স্পেনের আধিপত্য ছিল। তারা এই পাহাড়টিকে রিস মাউন্টেন বলতেন, কারণ এখানে রূপার আধিক্য ছিল। স্পেনীয়দের মনে হতো পুরো পাহাড়টি তৈরি হয়েছে রূপা দিয়ে, কিন্তু স্থানীয়দের কাছে এই পাহাড়টি মানুষ খাওয়া পাহাড় নামে পরিচিত ছিল। অনুমান করা হয় যে ষষ্ঠদশ শতাব্দী পর্যন্ত প্রায় 80 লাখ লোকের মৃত্যু হয়েছে এই পাহাড়ে। 1545 সালে স্প্যানিশরা কাইরো রিকো পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট শহর তৈরি করে। তারা বলিভিয়ার প্রায় 30 লাখ আদিবাসীকে মাইনিংয়ের কাজ করতে বাধ্য করে। এই পাহাড় থেকে বহু শতাব্দী থেকে রূপা বেরোচ্ছে। কথিত আছে যে এই রূপা স্পেনীয়দের সমৃদ্ধি করেছে, কিন্তু ধারাবাহিকভাবে খনন কার্য হওয়ার ফলে পাহাড়ের উচ্চতা কমে গেছে। ক্রমাগত খনন কার্য হওয়ার ফলে জায়গায় জায়গায় গর্ত এবং সুড়ঙ্গ হয়ে গেছে। এর ফলে মাইনিং আরো মুশকিল হয়ে গেছে এবং প্রতি মুহূর্তে দুর্ঘটনা ঘটতে থাকে। স্থানীয় অ্যাসোসিয়েশনের মতে প্রতি মাসে গড়ে 14 থেকে 15 নারী বিধবা হন, কারণ তাদের স্বামী এই খনিতে কাজ করতে করতে প্রাণ হারিয়েছে। এখানের পরিস্থিতি অত্যন্ত খারাপ। চারিদিকে ধুলো এবং শিলা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে। এই ভীষণ পরিস্থিতি থেকে বাঁচার জন্য শ্রমিকরা সমস্ত খনিতে এলটিওর মূর্তি লাগিয়ে রেখেছে। এলটিওকে গভীর স্বামী বলা হয়। ইতিহাসবিদ এদুয়ার্দো গেলিনের অনুযায়ী ষষ্ঠদশ শতাব্দী থেকে এখন পর্যন্ত এই পাহাড়ের প্রায় 80 লাখ লোক মারা গেছেন। তবে সমালোচকদের মতে এই 80 লাখ লোকের মধ্যে তাদেরও যুক্ত করা হয় যারা এই স্থানটি ছেড়ে চলে গেছেন।